হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। ছবি দেখে সবাই নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন আজকে আমি বিড়ালের জন্য বাটারফ্লাই বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুই টুকরা কাপড়। আমি এখানে ডাবল লেয়ারের কাপড় নিয়েছি যাতে করে বাটারফ্লাইটা সুন্দর ফ্লাফি হয়। তারপর আমি কাপড়ের লেয়ার দুটো সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর মাঝে আমি একটু ফাঁকা জায়গায় রেখে তারপর কাপড়টাকে উল্টা পেটে সেলাই করে সোজা করে নিয়েছি। এখন বাটারফ্লাই করে নেওয়ার পালা। আমি মাঝখানে সেলাই করে বাটারফ্লাইয়ের শেপ দিয়ে নিয়েছি। তো বাটারফ্লাইয়ের শেপ দেওয়া শেষ আমার। তো মাঝখানে আমি কিছু বিটস বসিয়ে দিচ্ছি, বিটসগুলো আমার বাসায় পড়েছিল। তো দেখতেই পাচ্ছেন বাটারফ্লাইয়ের ফাইনাল লুক এটা। তো আমার বড় বিড়ালটার জন্য বড়টা, ছোটটার জন্য ছোটটা। তো এখন এটার জন্য একটা ফিতা বানাতে হবে যেটা দিয়ে আমি এটা ওদের কলারে অ্যাডজাস্ট করব। আমার কাছে টুকরা কাপড় ছিল, আস্ত কাপড় ছিল না, দ্যাটস ওয়াই আমি এভাবে টুকরা কাপড়টাকেই লম্বা করে সেলাই করে